যশোরের বেনাবল চেকপোস্ট দিয়ে ১৭০,০০০ মার্কিন ডলার সহ সাগর ও জসিম ঢালি নামে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার দুপুরে বেনাবল ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়। সাগরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট থানা এবং জসিম ঢালির বাড়ি একই জেলার টঙ্গিবাড়ি থানায়। ভারত থেকে সুকৌশলে বিদেশি মুদ্রা আনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশিকালে তাদের কাছ থেকে এসব মুদ্রা জব্দ করা হয় বলে জানিয়েছেন বেনাবল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।